দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রস্থল হতে পারে বাংলাদেশ। জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রস্থল হতে পারে বলে মনে করেন সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার 1 মার্চ সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দেশটির বিনিয়োগকারী মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে এ মন্তব্য করেন। সৌদি বিনিয়োগকারী মন্ত্রী বাংলাদেশে কৌশলগত ভৌগোলিক অবস্থান আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হওয়ার জন্য আদর্শ স্থান বলে মনে করেন। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন সৌদি কোম্পানির ম্যানুফ্যাকচারিং খাতে বিনিয়োগ করে তা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ রপ্তানি করার সুযোগ কাজে লাগাতে পারে বলেও তিনি মন্তব্য করেন। সৌদি মন্ত্রী এবং সৌদি বেসিস ইন্ডাস্ট্রি কর্পোরেশনের সাবিস সিওর সঙ্গে যৌথ বিনিয়োগ সৌদি আরবের প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে আলোচনার ধারাবাহিকতায় দেশটির বিনিয়োগ মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সৌদি বাংলাদেশ যৌথ উদ্যোগে সৌদি আরবে ডাই অ্যালুমিনিয়াম ফসফেট সার কারখানা প্রতিষ্ঠায় অগ্রগতি হওয়ার সৌদি মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। উভয় পক্ষ একমত হন যে এ ধরনের যৌথ উদ্যোগে ফলপ্রসূতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অধিকতর সম্প্রসারিত ও দৃঢ় হতে পারে। বাংলাদেশ এবং সৌদি আরবের উভয় দেশের সার উৎপাদন ও ব্যবস্থাপনায় যথেষ্ট অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে বিধায় এতে দুই দেশই উপকৃত হবে বলে মত প্রকাশ করেন তারা। সৌদি ভিশন 2030-এর আওতায় সৌদি আরবের সাম্প্রতিক অভূতপূর্ব আর্থসামাজিক উন্নয়নে ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিনিয়োগ বান্ধব নীতি ও বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে আরও বেশি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী উপদেষ্টা আশা প্রকাশ করেন আগামী দিনে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। সৌদি বিনিয়োগমন্ত্রী এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের কথা উল্লেখ করে কর্তৃত্ব প্রতিম বাংলাদেশের প্রতি সৌদি আরবের অব্যাহত সমর্থনে আশ্বাস পূর্ণ ব্যক্ত করেন। আগামী 11 ও 13 মার্চ 2023 ঢাকায় আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ে ব্যবসায়ী প্রতিনিধি দলে বিনিয়োগের মন্ত্রণালয় থেকে প্রতিনিধি পাঠানো হবে বলে জানান। আশা প্রকাশ করে যে দুই ঘাতৃত্বপূর্ণ মুসলিম দেশের মধ্যে আগামী দিনের একটি অনুকূল বাণিজ্যিক ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান সৌদি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাউন্ডের সিও সহ প্রিন্স সুলতান বিন খালিদ আল সৌদি এবং বিভিন্ন সৌদি বিনিয়োগকারীর সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য বৃহত্তম বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন এবং সৌদি বিনিয়োগকারীদের সম্ভাব্য সব ধরনের সহায়তার নিশ্চয়তা দেন। বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, প্রতিনিধিত্ব দলের সদস্য এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।